বিচিত্র সংবাদে স্বাগত। কেক দিয়ে তৈরি করা হলো পোশাক, আর তা নাম লেখালো গিনিস বুকে। সাদা গাউন পরে হাঁটছেন এক নারী। এ সময় সেই পোশাক ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে কেটে খাচ্ছেন কেউ কেউ। তারা আসলে পোশাক খাচ্ছেন না, খাচ্ছেন কেক। এমনই এক বিশাল পরিধানযোগ্য কেক বানিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন সুইজারল্যান্ডের এক নারী, আর তার নাম নাতাশা কোলিন কিম ফাহলি ফোকাস। গত 15 জানুয়ারি দেশটির রাজধানী বার্নে এক প্রদর্শনীতে কেক দিয়ে তৈরি পোশাকটি পরে দেখান তিনি। সম্প্রতি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এর একটি ভিডিও প্রকাশ করা হয়, আর সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয় সবচেয়ে বড় পরিধানযোগ্য কেক ড্রেস। এর ওজন 131.15 কেজি, আর এটি বানিয়েছেন সুইটি কেকসের কর্ণধার নাতাশা। গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস জানায়, নাতাশা 2014 সাল থেকে সুইটি কেকস বেকারিটি পরিচালনা করে আসছেন। এ পর্যন্ত বিভিন্ন ধরনের কেক বানিয়ে বিক্রি করেছেন তিনি। এবার পরিধানযোগ্য কেক বানিয়ে গিনিস বুকে নাম লেখালেন। সুইস ওয়ার্ল্ড ওয়েডিং ফেয়ার নামে একটি ফ্যাশন শোয়ের শেষ দিনে ঐতিহ্যবাহী বিয়ের পোশাকের আদলে কেকটি তৈরি করা হয়। এটি কিভাবে পরতে হবে তাও ভিডিওতে দেখিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে প্রকাশের পর ইতিমধ্যে 15 লাখ মানুষ ভিডিওটি দেখেছেন। অনেকে মন্তব্য করেছেন, এখানে কেক কোথায়, তিনি তো বিয়ের পোশাক পরেছেন। আরেকজন লিখেছেন, আমি তো অবাক, কিন্তু এত ভারী পোশাক তিনি কী করে পরেন এবং হাঁটেন।